করে বলেননি, নাহলে আমি বাড়িতে বানানোর ট্রাই করতাম। এই আসতে বাবা, এর মধ্যে দৌড়াস না। আহা, জাস্ট ফ্যান্টাবুলাস কেক, মানে এতটাই সফট, এতটাই নরম, এতটাই দাদু সরি, এতটাই পিছনে কেউ একটা আসছে, এইভাবে এইভাবে সরিয়ে দেবে তুমি আমাকে? হ্যাঁ, আমার কোনো সম্মান নেই। চলে এসেছি লাল্টু তার পাশে দাঁড়িয়ে পড়েছে, লাল্টু তার সাথে কিছু কথা বলো। লাল্টু তো, হ্যাঁ লাল্টু, এই পড়া বন্ধ হয় না। অলরাইট, সো হোয়াট ইজ আ বাঙালিজ? এইবার দেখো, সো আজকে আসি একটা খুব ফেমাস একটা জায়গায় কলকাতার বুকে, আর আজকে রয়েছে হচ্ছে এখন বাগ বাজারে। আর বাগ বাজার অনেককেই তোমরা চেনো, অনেকে তোমরা জানো, নতুন করে কিছু বলে নেই, কিন্তু যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছে, তারা দেখতে পাচ্ছ কিছুদিন ধরে যে বাগ বাজারের একটা আইটেম, একটা ডিশ, একটা মানে ব্যাপক একটা জিনিস, বেশ ইউনিক একটা জিনিস আর খুব ফেমাস হচ্ছে জিনিসটা, কিছুদিন ধরে খুব ভাইরালে চলছে আর মানুষ টেস্ট করছে, মানুষ ভালো ফিডব্যাক দিচ্ছে, যেটার জন্য আমি আজকে চলে এসেছি বাগ বাজারে। ইয়েস, দ্য ওয়ান অ্যান্ড অনলি বাগ বাজার ইন কলকাতা, নর্থ কলকাতা অবভিয়াসলি। তো বাগ বাজারে এখন আমি রয়েছি, আর এখন রয়েছে হচ্ছে লালটুদার কেবিনে, যেখানে পাওয়া যাচ্ছে চিকেন ভাপা, মানে ভাপা চিকেন, মানে বিষয়টা বেশ কিন্তু ইউনিক একটা ব্যাপার। মানে তোমরা বাঙালি যারা আছো এখানে, তারা তো তোমরা জানো ইলিশ ভাপা খেয়েছো, চিংড়ি ভাপা খেয়েছো, হোয়াট এভার অনেক রকম ভাপা খেয়েছো, বাট চিকেন ভাপা এটা কিন্তু একটা মোস্ট ইউনিক একটা আইটেম। এখানে কিন্তু শুধু ভাপা চিকেনই পাওয়া যাচ্ছে না, এখানে এর সাথে সাথে অনেক রকম আইটেম পাওয়া যাচ্ছে, যেটা একটা দেখলাম ওয়েন্টন নাকি একটা ওয়েলটন কিছু একটা নাম ছিল, আমি ভুলে যাচ্ছি, ঠিক আছে। তো ওই আইটেমটা পাওয়া যাচ্ছে যেখানে, এটা কিন্তু ফেমাস, মানে ম্যাক্সিমাম লোকজন আসছে ওটা চাইছে। তো ভিডিওটা সাথে থাকো, সেই সব দেখতে থাকো, লাইক এবং শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। চলো এবার আমরা ভাপা চিকেন খাবো, আর তার সাথে সাথে লালটুদার সাথে একটু গল্প করে নেবো। আর এটুদের লোকেশানটা, এটা লোকেশানটা আমি আস্তে আস্তে বলছি, ঠিক আছে, একটু ওয়েট করো, বাকি তো ডিসক্রিপশন চেক করবে, ওখানে তো পেয়ে যাবে। তো একটু অপেক্ষা করো, আমি দেখাতে দাও, একটু আমাকে সময় দাও, একটু সময় লাগবে তো নাকি, বুঝতে পারছো তো? লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ক্রাউডটা একবার দেখিয়ে দিতে বলো, তোমরা দেখে নাও। মানে মোটামুটি দেখতে পাচ্ছ এই তিনটা থেকে দোকানটা খোলা হয়, বাকি এরকম টাইপের ভিড় হয়ে যায় দোকানে। এখন বাজে হচ্ছে তোমার 6টা, তো আমি ট্রেন ধরে এসেছি, সময় লেগে গেছে আমার আসতে, তো এখন 6টা বেজে গেছে, তাও এরকম টাইপের ভিড় আছে। দোকানটা কিন্তু ছোট, দোকানটা কিন্তু ছোট্ট একটা দোকান, যেটা যার জন্য নামও হচ্ছে একটা কেবিন, ছোট্ট একটা দোকান, কিন্তু ভেতরে কিন্তু বোম আছে, বিকজ গন্ধরাজ মোমো, চিকেন মোমো, অনেক রকমের আইটেম গাইস এখানে রয়েছে। আমি জাস্ট একবার দেখাবো, আমাকে একটা কার্ড দেওয়া হয়েছে, কার্ডটাকে জাস্ট দেখাবো। এত রকমের আইটেম তোমরা এখানে পেয়ে যাবে, যদি পসিবল হয় এটাকে পজ করে তোমরা দেখে নিতে পারো। আর সন্ধ্যেবেলাটা তো একদম প্যাকটাপ থাকে, যেখানে বিশেষ করে চপ লাইক ভেজিটেবল চপ, পনিরের চপ, অনেক রকম আইটেম তোমরা এখানে আসলে পেয়ে যাবে। যারা ব্যাগ বাজারের আশপাশ থেকে দেখছো তারা তো চলে আসো, আর তারা অন্তত একবার হলেও খেয়েছো, আমি যতদূর এক্সপেক্ট করতে পারি তোমাদের কাছ থেকে। আর বাকি যারা আউট অফ বাগ বাজার দেখছো, তারা কোনো দিন না কোনো দিন তো বাগ বাজারে এসেছো, বা ঘুরতেও আসো, তোমরা গার্লফ্রেন্ড নিয়ে বা বন্ধুদের সাথে ঘুরতে আসো, তো একবার আসো, এই জায়গাটা ট্রাই করে যাও। মানে খুব একটা দূরে না, বাগ বাজার স্টেশন থেকে খুব সামনে, খুবই সামনে, জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো আসো একবার ট্রাই করো, খাওয়া দাওয়া করো, মজা পাবে। আর আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কিছু বলার নেই। বাকি ভিড়টা দেখতে পাচ্ছ না, দেখা একবার, দেখা ভিড়টা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। লোকজন একদম ভর্তি ভর্তি করে খাচ্ছে, ভেতরে রান্না হচ্ছে, ওটা ভেতরে লালটুদা আছে, লালটুদার বাবা আছে বোধহয় আরেকটা, আমি বুঝতে পারছি না, কিন্তু সামনে আইটেমসগুলো সাজানো আছে। এখানে অনেকেই দেখতে পাচ্ছ তোমরা ফিশ পাকোড়া, ফিশ পাকোড়া ইজ আ ইউনিক, এটাও একটা ইউনিক, চিকেন স্প্রিং রোল আছে, ফিশ বাটারফ্লাই, এই যে ওয়ান টন ফ্রাই, একবার এটা হচ্ছে 60 টাকা দাম, 6 পিসের, 6 পিসের দাম হচ্ছে 60 টাকা, যেটা কিন্তু একটা বেশ এখানে ইউনিক। আর যেই আসছে ম্যাক্সিমাম সবার মুখে আমি শুনতে পাচ্ছি, দাদা ওয়ান টন দাও, তো এটা কিন্তু একটা ইউনিক লাগলো আমার, যেটা আমিও ট্রাই করবো, অবভিয়াসলি করবো। বিশেষ করে আমি এসেছি ভাপা চিকেন খেতে, ভাপা চিকেনটা আমি শুনে তো অনেকবার ছি, বাট ওয়ান অফ দ্য ফার্স্ট টাইম আমি ট্রাই করবো ভাপা চিকেন, তাও সুইট ফুড থেকে। আর এরা খুব আওয়াজ করে গাড়ি নিয়ে বেরোলে, দেখতে পাচ্ছ তো? চলে এসেছি লালটুদার পাশে দাঁড়িয়ে পড়েছে, লালটুদার সাথে কিছু কথা বলো। লালটু তো, হ্যাঁ লালটুদার সাথে একটু কথা বলে নেবো। তো দাদা, দোকানটা কবে ওপেনিং হয়েছে একটু বলে দাও। দোকানটা হয়েছে 15 বছর ধরে। 15 বছর ধরে চলছে? আচ্ছা আচ্ছা। আর তুমি কবে থেকে দোকানে রয়েছো? 15 বছর। 15 বছর ধরেই রয়েছো তুমি? আচ্ছা আচ্ছা। তোমার এখানে ফেমাস যে আইটেমগুলো পাওয়া যাচ্ছে সেগুলো যদি একটু দর্শকের সাথে শেয়ার করো। আমাদের এখানে ফেমাস বলতে মানে ফিশ ফ্রাই, বাটার ফ্রাই, চিকেন স্প্রিং রোল, চিকেন ফ্রাই, চিকেন পকোড়া, ফিশ পকোড়া, এইসব যে আইটেম আছে এইসব তো খাবার সবই ভালো। তার মধ্যে এখন ফেমাস হওয়ার কারণটা হচ্ছে যে এখানে যে চিকেন স্টিম চিকেনটা যে আমরা করেছি, এখন মানুষ তেলটাকে বেশি অ্যাভয়েড করছে, যার জন্যে তেল মাখন এইসব কোনো কিছু নেই।
যার জন্য এই চিকেন আইটেমটা বেশি ভাইরাল হয়েছে এবং মানুষ খাক, কোনো অসুবিধা নেই, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে। এই হচ্ছে আচ্ছা ওই ওয়ান টন যেটা তোমার ওয়ান টনটা মানে জিনিসটা কি একটু শুনুন, ওটা চিকেনের চিকেন ওয়ান টন, ওটা চিকেনের আইটেম বানানো হয় কেমন, ওটা বানানো হয় ম্যানুফ্যাকচারিং এটা অত খুলে বলা যাবে না, সিক্রেট ঠিক আছে ওইগুলো অত বলা যাবে না, কিন্তু খেতে সুস্বাদু, খেতে সুস্বাদু। যতবার দাম একবার বলো তো, দাম হচ্ছে 60 টাকা প্লেট, 60 টাকা প্লেট কপিস দয় কপিস কপিস 60 টাকা। আর যে ভাপা চিকেনটা, ভাপা চিকেন 70 টাকা, ভাপা চিকেন হচ্ছে 70 টাকা আর ওটা হচ্ছে একদম অ্যাফোর্ডেবল দাম আছে। আচ্ছা তোমার আইটেম তো তুমি নিজে নিজে ট্রাই করেছো, কেমন লাগে তোমার খেতে? ভালো ভালো লাগে, আমার ভালো লাগলো তো হবে না, যারা খাচ্ছে তাদের ভালো লাগা চাই, না না তাদের ভালো লাগলো তারা খাবে, তা তো বটে। মানুষ তো পছন্দ করছে 100 বার। আর বাঘ বাজারের আশপাশে ছাড়া বাইরে থেকে কোনো কাস্টমার আসছে খেতে? আসে সব দিক থেকে, সব দিক থেকে, সব দিক থেকে আসে, তাই তো? আচ্ছা চলো, আর তো কিছু জিজ্ঞেস করার মতো নেই, সবই জেনে নিলে তোমরা, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, একদম একদম। ঠিক আছে চলো, এবার আমরা খাওয়া দাওয়া করবো। কিন্তু তো এই আমাদের চলে এসছে এখন চিকেন ওয়ান টন, একটু বাইরে সব ভালো আলোটা পাওয়া যাবে। তো গাইস হিয়ার ইজ চিকেন ওয়ান টন অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ তোমরা 6 পিসেস অফ ওয়ান টন ইজ হিয়ার অ্যান্ড এখানে একটা সসেস আছে, অনেক রকম কিছু মেশানো আছে সসের মধ্যে আর পেঁয়াজের কুচি আছে। তো সাইজটা দেখতে পাচ্ছ এরকম টাইপের, আর এটা কিন্তু বেশ ক্রাঞ্চি মনে হচ্ছে আমার দেখে, মানে শিঙাড়া শিঙাড়া ফিল আসছে, বেশ ভালো। তাহলে এটাকে সসের মধ্যে ডেপ করতে হবে, বিকজ নাহলে মজা পাবে না। সসটা কিন্তু চিলি চিলি ভাব আছে, মানে ঝালঝাল ব্যাপার। চলো খাওয়া যাক। ভিড়টা কিন্তু এমনি এমনি হয় না, হওয়ার পিছনে কারণ আছে, বিকজ দ্য টেস্ট ওয়াজ ভেতরে ভেতরে দেখো, ভেতরে কিন্তু চিকেনের পিস আছে, মশালা আছে, যেটা কিন্তু বিষয়টাকে আরও সুস্বাদু করে তুলেছে। মানে জাস্ট এইভাবে নিতে হবে, দেখো আমি যেটা প্ল্যান করে এসেছিলাম ভাপা চিকেন খেতে, কিন্তু এটা এসে দেখলাম এটার প্রচণ্ড চাহিদা এখানে, মানে যে আছে দাদা ওয়ান টন ফ্রাই দা, ওয়ান টন ফ্রাই দা। তো অন দ্যাট কেস আমি এটা নিয়েই ফেলেছি, আর লোক সামলাতে পারিনি। আর দেখো নেওয়ার পরে না এটা ওর্থ ইট, মানে লস হবে না ভাই, এটা আসো এটা ট্রাই করো। মানে আমি দুটো আইটেম ট্রাই করবো, এটা আর ভাপা চিকেন, ভাপা চিকেনের পরে আসছে ওয়েট ফর দ্যাট। তো এটাও কিন্তু ওর্থ ইট, খেয়ে দেখো ভালো লাগবে, অসাধারণ মারাত্মক খেতে, মানে তেল কিন্তু খুব একটা নেই, বাট বিষয়টা ভালো, টেস্টটাও ভালো। আর যে দেখো বানাল বানায় কেমন করে বলেননি, নাহলে আমি বাড়িতে বানানোর ট্রাই করতাম। এই আসতে বাবা এরমভাবে দৌড়াস না, তো এরকমভাবে নিতে হবে আর মুখে বুটুকিয়ে দিতে হবে। আহা জাস্ট ফ্যান্টাবুলাস খেতে ট্রাই করো, চলে এসো খেয়ে দেখো, ভালো লাগবে লাইক করে দাও। ততক্ষণ এটা সদগতি করা যাক, নিতে চলেছি ভাপা চিকেন, জাস্ট বলো তো কেমন হবে খেতে। আচ্ছা তো এটা হচ্ছে ভাপা চিকেন, দেখতে পাচ্ছ দিস ওয়াজ দ্য ডিশ। তো গাইজ ভাপা চিকেন এখন আমাদের হাতে চলে এসেছে একদম হাতের নাগালে, আর বাকি রয়েছে একটু ভেতর থেকে দেখাতে চলেছি। এটা দেখো এই জিনিসটা তেল না জল, তেল অবভিয়াসলি, আর এইরকম একটা চিকেনের পিস পাবে তোমরা, আর জাস্ট মানে মশালাদার অ্যান্ড স্পাইসি আর এরকম, মানে জুতি মানে ভাবতে পারছ কেমন লাগবে খেতে। জাস্ট আমি চিকেন পরে খাবো, জাস্ট একবার এই গ্রেভিটা খেয়ে দিই, মানে বিকজ আমার এটা মানে টানছে ভেতর থেকে আমাকে। মানে ওয়ার্ডলেস, পুরোপুরি ওয়ার্ডলেস, আলাদাই খেতে আমি বলবো না, এসে খেয়ে দেখো, আমার ওপরে বিশ্বাস করো না, এসে খেয়ে দেখো তোমরা, অনেক ঝামেলা হয়েছে চলে আসো এবার খেয়ে দেখো, মানে জাস্ট আলাদাই লাগলো খেতে এটা। তার সাথে যে এই যে গ্রেভিটার মধ্যে না ওটা জুসি ভাব আছে, তার সাথে যেটা পেয়ে যাবে তোমরা একটা টেস্ট, যে টেস্টটা খুব সম্ভবত বাটারের, বাটার ইউজ করা হয়েছে আর এরকম একটা ফয়েলের মধ্যে করে মুড়েই ওখানে দেওয়া হয় ভাপার জন্য। বাকি সর্ষে ফর্ষের যে একটা টেস্ট সেটা কিন্তু একটা পাবে না তুমি খুব একটা, বিকজ ওটা নেই। মানে জাস্ট এক চামচ, এই যে চিকেনটা দেখতে পাচ্ছ, চিকেনটা মানে চামচ দিয়ে খুলে চলে এসছে, মানে এতটাই সফট, এতটাই নরম, এতটাই দাদু সরি, এতটাই এতটাই মানে কী বলবো জুসি, মানে বিষয়টা মানে না খেলে বুঝতে পারবে না। এরকম চিকেন নেবে, এরকমভাবে গ্রেভিটা নেবে, জাস্ট এইভাবে নেবে,
দিস ওয়াজ বেস্ট। আজকের খাওয়া ওটার থেকে 100 times বেটার হচ্ছে এটা খেতে, বিকজ এটা জাস্ট ভালো লাগলো আমার। মানে আমি জানি না কেন ভালো লাগলো, কিন্তু আমার জাস্ট অসাধারণ ভালো লেগেছে। পিছনে কেউ একটা আসছে, এইভাবে এইভাবে সরিয়ে দেবে তুমি আমাকে? হ্যাঁ, আমার কোনো সম্মান নেই তো গাইজ। আমি জাস্ট হারিয়ে গেছি, আমার কোনো বলা ভাষা পাচ্ছি না। খেতে ভালো লাগে, আমি খেয়ে যাচ্ছি। মানে জাস্ট হোয়াইট হোয়াইট চিকেনটা দেখতে পাচ্ছ, এবার একটা পিস আছে তো যে হোয়াইট হোয়াইট ভাবটা আছে, এটা কিন্তু বেস্ট লাগছে। বিশেষ করে আমার জুসটা, এই যে জুসটা দিয়েছে না, এতটাই জুসি আর এতটাই খেতে ভালো, মানে জাস্ট স্বর্গ স্বর্গ ফিল করবে তুমি। আজকে বাগ বাজারে আসা, বিশেষ করে লালটুদার কেবিনে আসা, ওর টেপ গাইজ। তোমরা অবভিয়াসলি একবার আসো, এসে অবভিয়াসলি খাও দাও, মজা করো, আর আমাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে কী হবে, তোমার সাথে আমার সম্পর্কটা ভালো, বুঝতে পারছো তো? আর বাকি কোনোরকম এন্টারটেনমেন্টের জন্য চলে আসো আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, যেমন পেয়ে যাবে ফেসবুক ইনস্টাগ্রাম, যেখানে খুশি চলে আসো, মজা হবে। ইনস্টাগ্রামে চলে আসতে পারো, ওখানে আপডেট থাকি আমি, বিশাল মজা হবে, বিশাল মানে বিশাল, চলে আসো। বাকি চলো এটা এখন সদগতি করা যাক, আর তারপরে জাস্ট অসাধারণ লাগছে। আর দেখো সদগতি করতে করতে আমি জাস্ট এটাকে একবার হাতে তোলার জন্য দেখতে পাচ্ছ, এরকম প্রাইভেট পিস আছে। আর এই যে বিষয়টা মানে এতটা সফট, সেটা দেখানোর জন্য আমি আর একবার টেক নিচ্ছি, এটা জাস্ট দেখবে একবার। হ্যাঁ, এবার জাস্ট দেখবে, এই পড়া বন্ধ হয় না। এইভাবে খুলে আসতে চলে যায় গাইজ, এইভাবে খুলে খুলে মুখে পড়বে, আর তোমরা টেস্ট করতে পারবে। অবভিয়াসলি আসো, যারা খুব একটা তেল ঝাল মশলা পছন্দ করো না, তাদের জন্য এটা বেস্ট আইটেম, এসে এটা খাও।